আজকে কিন্তু আমরা অনেক খুশি, কারণ আজকে আমাদের ছোট্ট পরীটা আমাদের সাথে বাসায় যাবে। গত একটা মাস আমরা এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। সাফান সানায় তো প্রত্যেকটা দিন দিন গুনতো যে আর কয়দিন পরে বাবুর সাথে দেখা হবে, আর কয়দিন পরে। তো ফাইনালি সাফান সানা আর সুহানা সবাই একসাথে আমরা এক ছাদের নিচে সুখে শান্তিতে বসবাস করার পালা। মামা কোথায় যাচ্ছি? আমার বেবি তো এই বাসাতে আসবে। বুঝে পালায় সবকিছু ঠিক আছে? চলো, দুই ভাই বোন অনেক গিফট রাখছে, বাড়ি আসলে পরে দেখাই বেবিকে। ওকে, যাই বেবিকে নিয়ে আসি। হ্যাঁ সোনা, ঘর গুছিয়ে রেখো। হ্যাঁ ঘর গুছিয়ে রেখো। বাবুদেরকে বাসায় রেখে আমরা আসছি আমাদের ছোট্ট বাবুকে নিতে। আর প্রথমে হচ্ছে হাসপাতালে ঢুকে আমরা গেলাম হচ্ছে পেমেন্টের সব কিছু একদম ক্লিয়ার করতে। টেনশনে ছিলাম যে এতদিন ধরে NICU তে আছে তো কত টাকা বিল টিল দেয়া লাগে না। যদিও আমরা জানি যে জাপানে বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি, বাট তারপরও মনে হচ্ছিল কিছু না কিছু তো হয়তো বা দেয়া লাগতে পারে। বাট আসলে আমাদের কিছুই দিতে হয়নি, আমরা 0 yen দিয়েছি, মানে কোনো পেমেন্টই আমাদের করতে হয় না। টোটাল দেখলাম বিল আসছে 29 lakh yen, মানে ক্যান ইউ ইমাজিন 29 lakh। এবং এই পুরো খরচটাই কিন্তু গভর্নমেন্ট বেয়ার করে, আমাদেরকে কিন্তু কোনো কিছু পে করতে হয়নি। তো জাপানে যেহেতু জন্ম হার খুবই কম, দিনে দিনে আরো কমছে, আর বাচ্চাদের সবকিছু ফ্রি করে দিয়েছে, ট্রিটমেন্ট বলেন লেখাপড়া বলেন সকল খরচই হচ্ছে ফ্রি করে দেয়া। তাও সবাইকে এনকারেজ করে যে তারপরে তোমরা বেশি বেশি করে বেবি নাও। একা আমাকে নক করেছিল যে জাপানের NICU এর খরচপাতি সম্পর্কে একটু বলেন। তো খরচপাতি আসলে সেরকম কিছু না, যেটা আমি বললাম যে হসপিটালের বিল পুরোটাই একদম সরকার দিয়ে দিবে, তবে ডায়াপার বা ওয়েট টিস্যু এগুলো যা লাগে যতদিন বাচ্চা হসপিটাল অ্যাডমিট থাকবে, অথবা বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় সেই ফর্মুলা মিল্ক এগুলো হচ্ছে আপনাকে কিনে দিতে হবে। সুহানার ক্ষেত্রে যেহেতু আমাদের ফর্মুলা মিল্কের দরকার পড়ে নাই, এজন্য ওইটা বাদে আমরা যে ডায়াপার বা ওয়েট টিস্যু ছিল সেগুলো জাস্ট কিনে দিয়েছিলাম। আমাদের সুহানাকে আজকে সুন্দর একটা ড্রেস পরাইছি, বাসায় নিয়ে যাবো। এই জন্য আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে সুহানা যেদিন বাসায় যাবে সেদিন সুহানাকে সুন্দর একটা ড্রেস পরাই দিব, বাসায় পিঙ্ক কালারের কিছু বেলুন লাগাবো, একটা সুন্দর ছোট্ট কেক কিনে সাফান সানাকে বলবো ওয়েলকাম হোম লেখে হাতে, তারপরে হচ্ছে বোনের জন্য অপেক্ষা করতে। বাট হয়েছে কি, আসলে ওই দিন বাংলাদেশের এমন অবস্থা ছিল যে বাংলাদেশের কোনো খোঁজই পাচ্ছিলাম না। এমন একটা অবস্থা যে আব্বা আম্মা বা পরিবার ভাই বোন কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। মন মেজাজ ওই ছিল না যে একটা বেলুন কিনবো বা কিছু করব। কোনো কিছু সেলিব্রেট করতে হলে মন তো ভালো থাকার দরকার, তো আসলে মন মানসিকতা এরকম ছিল না বাংলাদেশের অবস্থার কারণে। এই কারণে সুহানার জন্য আসলে স্পেশাল আমাদের তেমন কোনো আয়োজনই করা হয় না। বাংলাদেশ নিয়ে আমরা এত চিন্তিত থাকলেও সাফন সানায় আসলে ওরা তো অনেক এক্সাইটেড ছোট বোনের জন্য। তারা দুই ভাই বোন দুইটা খেলনা কিনেছে, বোন আসলে বোনকে নিয়ে খেলবে, বুঝতেছে না যে এত ছোট মানুষ তো আসলে ওদের সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারবে না। বাট তারা খুবই এক্সাইটেড যে বোন আসলে বোনকে খেলনা দিবে, বোনের সাথে এই করবে, বোনের সাথে ওই করবে। আমি ভিডিওটাও করেছিলাম শুধুমাত্র সাফান সানার স্মৃতিটুকু রাখার জন্য, যে কারণে সাফানের বাবাকে বলিও নি যে আমাদের ভিডিও করে দাও। এক হাতে সুহানাকে ধরেছিলাম আর আরেক হাত দিয়ে সাফানের সানার রিয়াকশন নেওয়ার চেষ্টা করছিলাম। কার মতো দেখতে হয়েছে সাফওয়ান? আমার মতো। তোমার মতো? ছোট্ট যাতে হচ্ছে যে একদম সেন্টারে থাকে আর এসির বাতাসটা যেন ডিরেক্ট না লাগে। তোমাকে ডাকছি মনে হয়। আবার ঘুমাই গেছে।
না অনেক খেলতে চায় তোমার সাথে। তোর কি আমার কথা বুঝতে পারছ তুমি? না বলিনি, তোমার কথা সব মনে আছে। কয়টা আছে দেখো? সেটা আছে না। ছোট বোন কি খাওয়াই দিচ্ছ? হ্যাঁ আছে। আর একটু বাকি আছে? হ্যাঁ আর একটু। খেলতে পারলা বাবুর সাথে নাকি ঘুমায় গেল? ঘুমায় গেল। আমি অনেকবার খেলার জন্য এটা নিয়ে আসছি। তোমার খেলনাটা দিয়ে খেলতেই পারছো না বাবুর সাথে? আমার চাও অসুবিধা কি নাই না? বাচ্চাদের বয়সে যদি একটা এজ গ্যাপ থাকে তাহলে নাকি অনেক সুবিধা হয়। কি সুবিধা হয় সেটা হচ্ছে আজকে টের পেলাম। জেলাসি বলতে তো কিছু নাই, বরং এই দুইজন আমাকে বাবুকে একবার হাত দিতে দিচ্ছিল না। দুইজন একদম পুতুলের মতো করে ওকে নিয়ে খেলাধুলা করছিল। দেখো দুই ভাই বোন খেলার জন্য কি পাগল কুট্টির সাথে। আর কুট্টি চোখই মেলে না। এই যে কুট্টি পাখি উঠো, তোমার আপু ভাইয়া দেখো তোমার জন্য খেলনা আনছে, তাকাও। দিদি দেখো, দেখ অবস্থা কি। সাফওয়ান কি করো তুমি? ওকে ঘুম থেকে উঠে দিতে চাচ্ছ? হ্যাঁ। উঠছে না? হ্যাঁ। শানা উঠছেই না, শব্দে উঠছে না। শানা ঘুম ধরে গেছে অপেক্ষা করতে করতে বাবুর জন্য। কিছু হলো? টায়ার্ড হয়ে গেলা? কিন্তু বেবি উঠছে না। তুমি কি দেখছো সাফওয়ান? খালিটা দেখছো। সত্যিকারে বাবু নাকি তাই দেখছো? সাফওয়ান খুব অবাক হয়ে দেখছে, গা কেমন, হাত কেমন, পা কেমন, ছোট্ট ছোট্ট। তুমি এতটুক ছিলা সাফওয়ান? আমি আর একটু বড় ছিলাম। একটু বড় ছিলা? তোমাকে ধরতে চাচ্ছে হাত দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের এখন খুবই ব্যস্ত সময় যাচ্ছে। রাতের বেলা না ঘুমানো আমরা, অর্ধেক রাত আমি পাহারা দিই, বাকি রাত হচ্ছে সাফনের বাবা উঠে পাহারা দেয়। চারটার দিকে ঘুমাতে গেছিলাম তো সকালে আবার উঠে এসে দেখি যে দুইজনই এরকম সোফার উপর শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। মানে সেই ভোর চারটায় উঠছে, যে কারণে আর ঘুম কন্ট্রোল করতে পারে নাই। তো আজকের ব্লগ এই পর্যন্ত, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতো। আল্লাহ হাফেজ।